অ্যারিটো নিউজের বিশেষ বুলেটিনে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আর সাথে আছি আমি আহাদ চৌধুরী বাবু হোয়াইট চ্যাপেলের প্রাক্তন রয়্যাল লন্ডন হাসপাতালের সাইটটিকে নতুন টাউন হল হিসেবে ব্যবহারের জন্য কাজ চলছে এই বিল্ডিংটি একসময় পূর্ব লন্ডনবাসীর প্রজন্মের জন্ম ও চিকিৎসার প্রধান স্থান ছিল কাউন্সিল এটিকে জনসাধারণের মিলন স্থান করতে এবং নতুন সদর দফতরে রূপান্তরিত করার উচ্চ বিলাসী চ্যালেঞ্জ গ্রহণ করে একটি ধ্বংস পরিত্যক্ত করার ঝুঁকিতে ছিল দু সালে নতুন টাউন হলটি লন্ডনের হোয়াইট চ্যাপেলের প্রাণকেন্দ্রে জায়গা করে নেবে যা উল্লেখযোগ্যভাবে পূর্ণ জনম দেখবে নতুন টাউন হল টাওয়ার হ্যামলেটসের সর্বাধিক অ্যাক্সেসযোগ্য অংশে এর অবস্থানটি পুরো ব্যবহার করবে এটি ক্রস রেলসহ চারটি পৃথক ট্রেন এবং লাইন সহ বাস রোডগুলির এক মিনিটের দূরত্ব এবং প্রধান সড়কের পাশে অবস্থিত ভবনটি কাউন্সিল কর্মীদের জন্য অফিসের মূল অংশটিতে গ্রাউন্ড ফ্লোরের গ্রহণযোগ্য একটি পরিবেশ হবে এতে বাসিন্দারা প্রয়োজনীয় পরিষেবাগুলো গ্রহণ করতে পারবেন যেসব টিম বর্তমানে অন্য বিল্ডিং এটে রয়েছে তাদের নতুন টাউন হলে স্থানান্তরিত করা হবে এবং টাউন হ্যামলেটস হোমস এবং ক্লিনিক্যাল কমিশনিং গ্রুপ সহ সংস্থাগুলোতে নতুন টাউন হলে যোগ দেবে অনুমান করা হয় যে এই উচ্চ বিলাসী প্রকল্পটির ব্যয় হবে একশো মিলিয়ন কাউন্সিল জনসাধারণের অর্থ সাশ্রয় করবে কারণ এটি মালবেরি প্লেসে তার বর্তমান অফিসগুলিতে বাড়া বছরে চার মিলিয়ন পাউন্ড প্রদান করে থাকে এটি লন্ডন এবং প্রকৃতপক্ষে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বিল্ডিং প্রকল্প একটি নতুন টাউন হল তৈরি করে কাউন্সিল কর্মীদের জন্য উন্নত মানের পরিবেশ এবং স্থানীয় জনগোষ্ঠীর উন্নত সুযোগ সুবিধা প্রদান করবে টাউন হামলার্সের মেয়র জর্বিক বলেছেন আমরা বাড়ার বাসিন্দার জন্য একটি নতুন টাউন হল সরবরাহের জন্য প্রস্তুত আমরা আমাদের পরিকল্পনাগুলো বিকাশের জন্য অন্যান্য সংস্থার সাথে অংশীদারিত্বের সাথে কাজ করছি দু হাজার একুশ সালে কাজ সমাপ্তির সাথে সাথে এই বছরের শেষে বিল্ডিংটি দু হাজার বাইশ সালে খোলার সম্ভাবনা রয়েছে মার্চিপোল ভিশন মাস্টার প্ল্যান বাড়ার চলমান কাজের অংশ লন্ডনের অন্যতম একটি বৃহৎ প্রোগ্রাম বার্স এনএইচএস এবং লন্ডনের কোয়েনমেরি বিশ্ববিদ্যালয় দ্বারা নির্মিত একটি নতুন লাইফ সায়েন্স ক্যাম্পাসের পাশাপাশি ষাটটি নতুন পাবলিক স্পেস এবং আনুমানিক পাঁচ হাজার মানুষের জন্য টাউন হলটি টাওয়ার হামলেটসের সর্বাধিক অ্যাক্সেসযোগ্য হিসাবে বিবেচিত হবে উল্লেখ্য দুই হাজার বারো সালে সাবেক নির্বাহী মেয়র লুৎফুর রহমানের ক্ষমতাকালীন সময়ে নয় মিলিয়ন পাউন্ডে পুরাতন হাসপাতালটি কিনে হয় টাওয়ার হামলেটসের অধিকাংশ নাগরিক মনে করেন এত বড় কর্মসূচি বাস্তবায়ন সম্ভব হচ্ছে বারা নির্বাহী মেয়র ব্যবস্থার কারণে চৌধুরী বাবু অ্যাডিটর নিউজ টাওয়ার হ্যামলেটস লন্ডন